এটা আমি এক মাস ধরে ভিডিও বানাচ্ছি না, বাট তাই বলে সোনি দুই দুইটা ক্যামেরা লঞ্চ করে ফেলবে, তাও আবার A7S3 উইচ ইজ ভেরি হাইপ অ্যান্ড দ্য A7C উইচ আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট। নাও উই আর গোনা টক অ্যাবাউট দোজ ক্যামেরা, বাট ফার্স্ট ইন রিসেন্টলি কিছু এক্সাইটিং জিনিসপত্র হয়েছে, উইচ আর টু ক্যামেরা লঞ্চেস, দ্য সোনি A7S3 অ্যান্ড দ্য সোনি A7C। আমি A7C যে ক্যামেরাটা সেটা নিয়ে একটু বেশি এক্সাইটেড, কারণ দিস ইজ বেসিক্যালি A7 Mark III বাট কম্প্যাক্ট অ্যান্ড একটু প্রাইস কম, LCD স্ক্রিনও আছে। আমার ইচ্ছাটা জাগতেছে যে A7C কি রাইট নাও আমার জন্য প্র্যাকটিক্যাল কিনা, বা আমি শিফট করবো কিনা, সেটা নিয়ে আজকে মেইন ভিডিও। তাহলে কথা বলবো A7C অ্যাকচুয়ালি কেমন অ্যান্ড আমার ফার্স্ট ইম্প্রেশন অ্যান্ড স্পেক্স দেখে আমার কি মনে হয়েছে সেই সব ব্যাপার নিয়ে। বাট আই থিঙ্ক উই শুড চেঞ্জ দ্য সেট আপ আ বিট, লাইক আজকে একটু ছাদে গিয়ে ভিডিও বানাই। ওয়াও, বাইরে যে এত রোড, এটা স্টুডিও তো থাকলে বোঝা যায় না। সো একটু কথা বলি আমার কারেন্ট সেট আপ নিয়ে। আমি রিসেন্টলি A6400 কিনছি, উইচ ইজ ফেয়ারলি নিউ। আমি লাইক দুই মাস আগে মনে হয় কিনছি। সো আমি চিন্তা করছিলাম যে আচ্ছা A6400 থেকে কেন A7C বেটার, অনেক বেটার ডেফিনেটলি, বাট আমার চিন্তা ছিল যে আমি কি এখনই শিফট করবো নাকি আমার পরে শিফট করা উচিত। কি যে ফিচারগুলো যেগুলো আমার চোখে পড়ছে সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল এটা একটা ফুল ফ্রেম ক্যামেরা, ডেফিনেটলি ফুল ফ্রেম ক্যামেরা, সেন্সার ভালো হয় অ্যান্ড বেটার ইমেজ কোয়ালিটি অ্যান্ড অল দোজ স্টাফ। প্রাইস পয়েন্ট ইজ 165K বাংলাদেশে, যেটা A7 Mark III থেকে একটু কম। মোস্টলি আপনি A7 Mark III সব ফিচার্স পাচ্ছেন ওটাতে, বাট আমার জন্য মেজর পজিটিভ সাইডটা হচ্ছে ফ্লিপ আউট LCD স্ক্রিন অ্যান্ড দ্য লুক অফ ইট। আই লাইক অল অফ ইট। অ্যান্ড দেন ক্যামেরাটা যখন রিলিজ হলো আমি দেখে ফার্স্ট একটু স্কেপটিক্যাল ছিলাম যে কিনবো না কিনা, বা ইজ ইট ফর মি, বাট কয়েকদিন রিসার্চ করে আমার মনে হলো যে দিস ইজ অ্যাকচুয়ালি রিলি গুড। না আমার কোয়েশ্চেন ছিল সোনির কাছে এটাই যে সোনি মানে ফুল ফ্রেমের দিকে এত ঠেলতেছে কেন। দ্য ওনলি লজিক্যাল এক্সপ্লেনেশন যেটা আমি নিজে বের করছি সেটা হচ্ছে সোনি চাচ্ছে যারা APS-C ইউজ করে, যারা এনথুজিয়াস্ট লাইক হবিস্ট মানে ইউটিউবের দিকে, যারা APS-C সেন্সর ক্যামেরাগুলো ইউজ করে, তাদেরকে ফুল ফ্রেমের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আমার মনে হয়েছে, উইচ ইজ গুড। বিকজ যে প্রাইস পয়েন্টে সোনি A7C আসছে সেটা আমার কাছে মনে হয়েছে ইটস অ্যাকচুয়ালি গুড। নাও APS-C থেকে ফুল ফ্রেমে যাওয়ার সুবিধাগুলো কী, মানে কেন একজন APS-C সেন্সর ক্যামেরা থেকে ফুল ফ্রেমে শিফট করবে? মোস্ট প্রমিনেন্ট শিফট যেটা হবে সেটা হচ্ছে বেটার ইমেজ কোয়ালিটি, ফর শিওর। যত বড় সেন্সার তত ইমেজ কোয়ালিটি বেটার হবে, উইথ দ্যাট কামস লো লাইট এ বেটার পারফরমেন্স। যখন সেন্সার সাইজটা বড় হয় পিছে যে বোকেগুলো দেখতেছেন ব্যাকগ্রাউন্ড ব্লার, ওইটা আরেকটু বেশি হয়, একটু প্রমিনেন্ট হয়। অ্যান্ড অলসো আপনি ছবির ক্ষেত্রে যদি আপনি ছবি তুলে থাকেন সেই ক্ষেত্রে আপনি বেটার কোয়ালিটি পাবেন। ইজ ইট ওয়ার্থ দ্য আপগ্রেড? এটাই আমি একমাত্র কথা চিন্তা করছিলাম যে আমার জন্য কি এই জিনিসটা ভালো হবে নাকি না। ওখানে রোদ অনেক বেশি ছিল, সো আমি একটু শিফট করলাম জায়গাটা। অ্যান্ড ওয়ান মোর টেপ, আপনারা যারা A6400 সাথে বয়া MM1 মাইক্রোফোনটা ইউজ করেন, যেটা আমি সাজেস্ট করি, অথবা যে কোনো ক্যামেরার সাথে যদি এই মাইকটা ইউজ করেন, মেক শিওর আপনার ভলিউম লেভেল যাতে 4 বা 5 বা 6 এরকম থাকে যদি আপনি আউটডোরে এরকম নয়েজি এনভায়রনমেন্টে শ্যুট করেন, সো সেক্ষেত্রে আপনি ভালো আউটপুট পাবেন। মুভিং অন টু দ্য A7C, A6400 আর A7C মধ্যে কিন্তু অনেক কাছাকাছি সিমিলারিটিস আছে, লাইক দুইটাই 4K শ্যুট করতে পারে, 24 ফ্রেমস আছে, অ্যান্ড দেন 1080-তে 120 ফ্রেম শ্যুট করতে পারে। বাট A7C অ্যাডভান্টেজটা কোন সাইডে সেটা হচ্ছে, ওটা একটা ফুল ফ্রেম বডি উইচ ইজ সিমিলার টু A6400 বডি সাইজ, উইচ ইজ অ্যাকচুয়ালি গুড ফর ফুল ফ্রেম বডিজ। আপনি যদি A7 সিরিজের যে কোনো ক্যামেরা হোল্ড করে থাকেন সেইটার তুলনায় আমার মনে হয় A7C একটু বেটার করছে ইন টার্মস অফ আর্গোনমিক্স অ্যান্ড ডাইমেনশন অফ দ্য বডি। বাট এছাড়া আমার যেটা মনে হয়েছে, দ্য বেটার ব্যাটারি লাইফ ইজ আ গুড ফ্যাক্টর। এটা হচ্ছে যারা ভ্লগ করবে, যারা ইউটিউবে একটু প্রফেশনাল লেভেলের যারা ইউটিউবিং করেন বা কন্টেন্ট বানান, তাদের জন্য এই ফ্লিপ আউট LCD স্ক্রিনটা আর ব্যাটারি লাইফটা উইল বি আ গুড ফ্যাক্টর। এখন A6400 কারা কিনে অ্যাকচুয়ালি? আমার মতো যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, ফ্রিল্যান্স কাজে ইউজ করে, নট অল, বিকজ আমি মোস্টলি ফ্রিল্যান্স কাজে বড় ক্যামেরা রেন্ট করি, বেটার ক্যামেরাস নেই। বাট আমার জন্য কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মাল্টিপল চ্যানেলসে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আই থট A6400 উইল বি আ গুড অপশন, অ্যান্ড ইট ইজ। আমার প্ল্যান ছিল যে অ্যাটলিস্ট
এক বছর এই ক্যামেরাটা ইউজ করার পর আমি অন্য কোনোটাতে শিফট করব, মেবি আ ফুল ফ্রেম। এই ডিবেটটাই আমি করতেছি যে এক বছর পরে যাব নাকি এখনই করে ফেলবো। আই ওয়ান্ট টু সি ওয়ার দ্য A7C গোজ ইন দ্য নেক্সট ওয়ান ইয়ার, প্রাইসটা কি কমে নাকি সেটাও একটা ফ্যাক্টর। যেটা বলতেছিলাম, A6400 ইজ গুড ফর যারা একটু কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটু সিরিয়াস, যারা কন্টেন্ট ক্রিয়েশন নিচ্ছেন অ্যাজ আ জব, তাদের জন্য এই ক্যামেরাটা খুবই ভালো। কম্বাইন্ড উইথ দ্য সিগমা 16 অ্যান্ড সিগমা 35, এই লেন্সগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। অ্যান্ড দ্য কোয়ালিটি ইউ গেট ইজ আমেজিং, স্পেশালি যদি আউটডোরে শ্যুট করেন বা ইনডোরেও। লাইক আমার স্টুডিওতে যে শ্যুটগুলো দেখছেন, এভরিথিং ইজ শর্ট অন দিস A6400। অলসো এই ক্যামেরাটা বাজেট ফ্রেন্ডলি, 72,000 টাকা অ্যান্ড লেন্স সহ 1,00,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে এভরিথিং। 1,20,000-1,30,000 খরচ করলে কিন্তু আপনি ফুল সেট আপ কিনে ফেলতে পারতেছেন, ইনক্লুডিং ট্রাইপড, মাইকস অ্যান্ড এভরিথিং। A7C-র যে বডি সেটার দামই কিন্তু 1,65,000 টাকা, সেটা কিন্তু একটা মেজর চিন্তা করার বিষয় একটা। আমার যেমন এই ক্যামেরাটা নিয়ে আমি যখন ফোর্সে ট্রাভেল করবো বা একটু ক্যাজুয়াল টাইপের ভিডিওস বানাবো বা ব্লগস করবো, এত কিন্তু গায়ে লাগবে না, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি মিড লেভেল রেঞ্জের ক্যামেরা। বাট A7C-টা নিয়ে কিন্তু একটু ওই যে টেনশনটা থাকবে যে পড়ে যায় যদি, বা যদি কোনো সমস্যা হয় ওই ভিতরে জিনিসটা ওভাবে কাজ করবে। সো আই থিঙ্ক ফর নাও দিস ইজ আ গুড অপশন ফর মি, বাট এখন পর্যন্ত A6400 প্রেফার করবো বিকজ APS-C-তে যদি আপনি এন্ট্রি লেভেল ক্যামেরা হিসাবে চিন্তা করেন, দিস ইজ বাই ফার দি বেস্ট। সব কোয়ালিটিস আছে, সব ফিচার্স আছে, অ্যান্ড দেন সো ওভারঅল দ্য বেস্ট APS-C ক্যামেরা আই থিঙ্ক সোনি হ্যাজ টিল নাও। বডিটাও ছোটো, যদিও আমি বডি গ্রিপ লাগাই বড় করছি বিকজ আমার হাত অনেক বড় অ্যান্ড আমার বড় ক্যামেরা দরকার হয়। আমার জন্য যে এই যে স্মল ফ্যাক্টরটা, এই সাইজটা, দিস ওয়ার্কস ফর মি। দুইটা ক্যামেরাতেই 1080p 120 আছে, অ্যান্ড দেন 24 ফ্রেম, 60 ফ্রেম, সব কিছু আছে। 24 ফ্রেম শ্যুট করতে পারেন। যেটা কথা হলো, ফুল ফ্রেমে কিন্তু ফুটেজগুলো একটু শার্প আসে, বাট ইন দিস কেস A6400 একটু কেমন বলবো, একটু মুশি টাইপের, একটু ঘোলাটে ফুটেজ আছে, যেটা মানে খুব বেশি নোটিস না করলে বুঝবেন না, বাট ইটস সামথিং টেকনিক্যাল যেটা নিয়ে আমি একটু বদার্ড হই। বাট দেন এগেন, নর্মাল যারা ভিউয়ার্স, যারা অডিয়েন্স, তারা কিন্তু নোটিস করে না এটা। বাট দ্য মেজর থ্রো অফ যেটা আমার জন্য হচ্ছে, ক্যামেরাতে কোনো ইন বডি স্টেবিলাইজেশন নাই যেটা A7C-তে আছে। ইন বডি ইমেজ স্টেবিলাইজেশনটা আমার জন্য খুবই কাজে লাগে বিকজ আমি মোস্টলি হ্যান্ড হেল্ড শ্যুট করি, A7C-র বডিতে সেটা আছে। আমি যদি A6400-এর স্টেবিলাইজেশনটাকে কোপ আপ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার একটা অপটিক্যাল স্টাডি শট লেন্স কিনতে হবে, যেই লেন্সে আর কি বেসিক্যালি স্টেবিলাইজেশন আছে, উইচ আর এক্সপেন্সিভ। বাট আমি যেটা করছি ওইটাতে আমি খরচ না করে আই বট আ গিম্বল, যেমন উইবল এস, সেটা বেসিক্যালি আমাকে হেল্প করে টু গেট দোজ ক্রিমি, একটু যদি প্যারালেক্স টাইপের শট নিতে হয় বা একটু হেটে শট নিতে হলে, সেই ক্ষেত্রে আমি জিওনটা ইউজ করতেছি রিসেন্টলি, উইচ ওয়ার্কস ফাইন ফর মি। সো এইটাই একটা আমার ফ্যাক্টর ছিল যে আমি স্টেবিলাইজেশনের জন্য আর LCD-র জন্য নিব, ফ্লিপ আউট LCD-টার জন্য কি A7C-টা নিব। বাট দ্য মোর আই ডিবেট, ইনিশিয়ালি আমার মনে হচ্ছিলো হ্যাঁ নিয়ে নাও, ইটস নট দ্যাট মাচ, এখনও A6400 নতুন আছে, ইউ ক্যান ইজিলি সেল ইট ফর লাইক 65K অর মিনিমাম 60K, সাথে 1,00,000 অ্যাড করে ইউ ক্যান বাই ইট। বাট আমি এখন পর্যন্ত আই এম নট রেডি ফর দ্যাট শিফট ইয়েট, বিকজ আমার ফুল সেট আপ, আপনার যদি মনে থাকে আমার ফুল সেট আপ হচ্ছে বেসড অন দ্য মিররলেস APS-C বডিজ, যেটা আমার বডি গ্রিপ বলেন, আমার ব্যাটারিজ বলেন, অ্যান্ড এভরি অ্যাক্সেসরিজ আই ওন ইজ ফর দিস সোনি আলফা সিরিজ। আমি মাত্র A6400-টা কিনলাম, সো এক বছর আমি প্রপারলি ক্যামেরাটা ইউজ করি নাই, সো আই ফিল লাইক আই হ্যাভেন্ট ইউজ দিস ক্যামেরা আপ টু ইটস পোটেনশিয়াল। অ্যান্ড প্লাস এই ক্যামেরা যদি আমার নিতে হয়, আই হ্যাভ টু বাই গুড লেন্সেস, সো উইচ ইজ অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, APS-C ইজ নট ড্যাড ইয়েট, এখনও আপনি APS-C ক্যামেরা ইউজ করে, এই ক্রপ বডি ক্যামেরাজ ইউজ করে অনেক সুন্দর সুন্দর ভিডিওস বানাতে পারবেন, অ্যান্ড পকেটের সব টাকা খরচ না করে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক গুড ভিডিওস। সো এই কারণে আমি এখন পর্যন্ত A6400-এই আছি। নাও থিঙ্ক অফ ইট লাইক দিস, ক্যামেরা তখনই চেঞ্জ করা উচিত যখন আপনার মনে হবে যে এই ক্যামেরাটা আপনাকে আর ডেলিভার করতে পারতেছে না, যেটা আমার A6000-এর সাথে হয়েছিল। আপনার কোয়ালিটি আরও বেটার লাগবে, সেই সময় গিয়ে ক্যামেরাটা চেঞ্জ করা আই থিঙ্ক ওয়াইজ। বাট ফর নাও আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ আ গুড চয়েস। যারা আমার মতো ফেজে আসেন, আই হোপ দিস ভিডিও হেল্প টু মেক আ বেটার ডিসিশন অ্যান্ড ফোকাস অন থিংস দ্যাট ম্যাটার্স মোর আই থিঙ্ক। যেমন আমার ক্ষেত্রে আমার কাছে সবই আছে, আই নিড আ ড্রোন, বিকজ আমি সামনে কোনো একটা টাইমে, মেবি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার অর দ্য নেক্সট ইয়ার, আই মাইট স্টার্ট ট্রাভেল ব্লগিং, আরও ক্যাজুয়ালি ব্লগ করা স্টার্ট করবো, সেই ক্ষেত্রে আমার ড্রোনটা খুব দরকার হবে। আমার আরেকটা ছোটো একটা ক্যামেরা দরকার ফর দোজ ক্যাজুয়াল ব্লগস, লাইক যেখানে আমি A6400 এরকম চাঙ্কি একটা ক্যামেরা নিয়ে যেতে পারবো না, সেই জায়গায় একটা ছোটো ক্যামেরা নিয়ে যেতে পারবো, এরকম একটা ক্যামেরা দরকার। সো আই থিঙ্ক উই হ্যাভ টু ফোকাস অন থিংস দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট। এত
ক্যামেরা শিফট হচ্ছে এত ক্যামেরা শিফট হচ্ছে ওই জিনিসটা কাজ করে যে আমার লাগবে আমার সব লাগবে ইটস নট লাইক দ্যাট একটু যদি হোল্ড করেন আপনার যে ক্যামেরা আপনি রিসেন্টলি কিনছেন দ্যাট উইল অ্যাকচুয়ালি লাস্ট ইউ লাইক ওয়ান অর টু ইয়ার্স ইজি আমার এই A6400 আমি এখন প্ল্যান করছি নেক্সট ইয়ার সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমি ইজিলি চালাতে পারবো সো দ্য ওনলি থিং ইউ নিড টু ফোকাস ইজ অন ইয়ার কন্টেন্ট লাইক কিভাবে কোয়ালিটি বাড়ানো যায় কিভাবে বেটার স্টোরি টেলিং করা যায় আই থিঙ্ক এইসব জিনিস নিয়ে ফোকাস করা উচিত অ্যাট দি এন্ড আই থিঙ্ক A7C আই এম নট গোনা বাই ইট ইয়েট আই থিঙ্ক আই এম গোনা ওয়েট ফর দ্য A7S3 বাট লেট মি নো ইফ ইউ ওয়ান্ট আ রিভিউ অন দ্য A7C লাইক দ্য প্রপার অ্যাকচুয়াল রিভিউ আই উইল ডু দ্যাট লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি সাজেশনস দিস ইজ আ ভেরি শর্ট ভিডিও আই এম সরি আমি এক মাস কোনো ভিডিও আপলোড দিই নাই থিংস হ্যাভ বিন আ বিট রাফ অন মাই সাইড আমি এই কারণে কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না বাট ইয়াস আই এম ট্রাইং টু বি রেগুলার এখন থেকে এক্সাইটিং থিংস কামিং এই মান্থ থেকে আমি আবার এডিটিং টিউটোরিয়ালসগুলো স্টার্ট করতেছি গোপ্রো হিরো 9 আই থিঙ্ক ওইটার একটা রিভিউ হবে অ্যান্ড সাম প্র্যাকটিক্যাল ব্লগস লাইক কুকিং শো কিভাবে বানাতে হয় একটা কুকিং ভিডিও কিভাবে বানাতে হয় বা মোটো ব্লগ কিভাবে করতে হয় আই এম থিঙ্কিং কিভাবে প্র্যাকটিক্যাল লেসন্স দেওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে কাজ করবো লেট মি নো what you guys want because end of the day apnader jonno kintu video banacchi yeah that is it for today not much just a rant video the weather is nice chade aro video chan na ki bolen outdoor e feel ta khub bhalo ache right yeah I think I'll see you on the next one until then take care